আপনি মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে ওকে ওই ছেলেটাকে নিয়ে একটু ফান করলে আপনি ফান ফিল করছেন, মজা পাচ্ছেন, উইচ ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু, আপনি মজা পাচ্ছেন, কিন্তু আপনার ওই ছোট ছোট মজাগুলো তার লাইফে বড় বড় এক একটা অধ্যায় শুরু করছে। সে তার চাইল্ডহুডে এনাফ পরিমাণে সাপোর্ট পায়নি, কিংবা তার সবগুলো কাজকে নেগেটিভলি পারসিভ করা হয়েছে, নেগেটিভলি বলা হয়েছে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারো না। আজকে ভিডিওটা একটু ডিফারেন্টভাবে আমি বলতে চাই কথাগুলো, কোনো কেস বলবো না, শুধুমাত্র একটা ইন জেনারেল সিনারিও আপনার সাথে শেয়ার করব। সো একটা ছেলেকে কল্পনা করেন, একটা টিনেজ ছেলে, খুব বেশি হাইট না, অ্যাভারেজ হাইট, একটু কম হাইটই ধরে নিন, তারপর স্কিন টোনটা একটু ডার্ক, একটু কালো দেখতে, চেহারা খুব যে অ্যাট্রাকটিভ তা না, ম্যানলি কোনো অ্যাটিটিউডও নেই, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে খুব একটা মাচো ফিলিংসও আসছে না তাকে দেখে। সো ওই ছেলেটাকে আমরা ক্লাসরুমে সবাই মিলে পোক করছি, তার হাঁটা চলা নিয়ে কথা বলছি, এইভাবে কেন হাঁটো, তোমাকে তো ছেলে ছেলে মনে হচ্ছে না, হাফ লেডিস মনে হচ্ছে, স্কিন টোন নিয়ে কথা বলছি, তার ভোকাল টোনও যেহেতু খুব ভালো না, সে কোনো কথা স্মার্টলি বলতে পারছে না, টিচার তাকে জিজ্ঞাসা করলে আমতা আমতা করছে, ফামলিং করছে, এবং তার কোনো বেস্ট ফ্রেন্ডও একদম নেই। সে ক্লাসরুমে ঢুকলেই সবাই তাকে কাগজ ছুঁড়ে মারছে, ক্লাসরুমে তাকে নিয়ে হাসাহাসি করছে, সে ক্লাসরুমে অল টাইম একটা জোকার হয়ে আছে। একটা সেকেন্ড পজ দিয়ে ভাবেন ওই মানুষটার জায়গায় আপনি, কেমন লাগবে আপনার কাছে, কি ফিল করবেন? স্বাভাবিকভাবে ভালো ফিল করবেন না। অ্যান্ড এই ছেলেটা যখন বাসায় যাচ্ছে, তুই পড়তে বসিস না কেন, না পড়লে কি করে হবে, অল টাইম কিন্তু ক্লাসে সে বুলিংয়ের শিকার হয়ে আসছে, বাসা আসার পর একটু ভ্যালিডেশন বা একটু সাপোর্ট সেটা তো পাচ্ছে না, বরঞ্চ পড়ালেখার উপর ফোকাস করা হচ্ছে, অ্যান্ড সে পড়তেও পারছে না স্বাভাবিকভাবে। ওই ছেলেটার জায়গায় আপনি নিজেকে একবার বসিয়ে দেখেন, ওই চেয়ারটাতে বসেন, কেমন ফিল করবেন? ভালো না, আমার জানার মধ্যে ভালো ফিল করার কথা না। এরপর আপনি মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে ওকে ওই ছেলেটাকে নিয়ে একটু ফান করলে আপনি ফান ফিল করছেন, মজা পাচ্ছেন, উইচ ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু, আপনি মজা পাচ্ছেন, কিন্তু আপনার ওই ছোট ছোট মজাগুলো তার লাইফে বড় বড় এক একটা অধ্যায় শুরু করছে, কষ্টের অধ্যায়। আজকের দিনে যে মানুষটা কনফিডেন্স পাচ্ছে না, স্মার্টলি কথা বলতে পারছে না, কিংবা একটা কথা বলতে গেলে যে সাহসটা দরকার সেই সাহসটা খুঁজে পাচ্ছে না, জাস্ট বিকজ তার পাস্ট, সে তার চাইল্ডহুডে এনাফ পরিমাণে সাপোর্ট পায়নি, কিংবা তার সবগুলো কাজকে নেগেটিভলি পারসিভ করা হয়েছে, নেগেটিভলি বলা হয়েছে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারো না, অ্যান্ড সে আসলেই এখন কিছু পারছে না, তার কাছে মনে হচ্ছে সে কিছু পারবে না। আমি সেশন টাইমে আমার ক্লায়েন্টদেরকে একটা খুব কমন কোয়েশ্চেন্স করি, যারা আমার ক্লায়েন্ট হয়তো তারা রিলেট করতে পারবেন, যে আপনি কি বিলিভ করেন যে সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ সব মানুষকে কিছু গুড কোয়ালিটিস দিয়ে পাঠিয়েছেন এবং কিছু ব্যাড কোয়ালিটিস দিয়ে পাঠিয়েছেন? এবং তারা বলে হ্যাঁ অবশ্যই আমি বিলিভ করি যে সবার মধ্যে কিছু গুড কোয়ালিটিস আছে এবং কিছু ব্যাড কোয়ালিটিস আছে। সো তারপর আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা ঠিক আছে তাহলে বলেন আপনার মধ্যে আছে এরকম অ্যাটলিস্ট 5টা গুড কোয়ালিটিস? সাথে সাথে একটু সাইলেন্ট হয়ে যায়, ভাবতে থাকে, ভেবে হয়তো সর্বোচ্চ একটা দুটো খুঁজে পায়, আবার অনেকে একদমই খুঁজে পায় না। ওয়েল তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার তাহলে কয়েকটা ব্যাড কোয়ালিটিস বলেন তো দেখি। সাথে সাথে অনেকগুলো ব্যাড কোয়ালিটিস বলা শুরু করে দেয়, কোনো ভাবতে হয় না, বিকজ সে তো তার ছোটোবেলা থেকে না ব্যাড কোয়ালিটিস শুনতে 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 আজকের দিনে এসেছে, অ্যান্ড ব্যাড কোয়ালিটিস সম্পর্কে তার একটা চর্চা আছে, প্রতিদিনই শুনছে, স্কুলে শুনেছে, ক্লাসরুমে শুনেছে, ফ্যামিলিতে শুনেছে, শুনতে শুনতে আজকের দিনে আসছে। সো কি করা যায়? জাস্ট কাউকে পোক করার আগে কিংবা কাউকে ফান করার আগে একবার তার জায়গায় নিজেকে একটু ইমাজিন করে দেখেন, তার জায়গায় একটু নিজেকে বসিয়ে দেখেন যে ওই জায়গাটা বসতে কেমন ফিল হয়, কিংবা তার জুতোটা পরলে কেমন ফিল হয়, তারপর তাকে পোক করেন, দেখবেন পোক করতে তখন আপনার আর ফান ফিল হবে না। এবং কাউকে হেল্প করেন কিংবা না করেন, অ্যাটলিস্ট তাকে কষ্ট দেন না, কষ্ট না দিলে সে মানুষটা আরও ভালো কিছু করতে পারতো। এই যে স্কিন টোনটা নিয়ে কথা বলছি, তার হাইট নিয়ে কথা বলছি,
তার চেহারা নিয়ে কথা বলছি, তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, এই জিনিসগুলো আজকে হয়তো তার জন্য একটা ঘাটতির জায়গা, বাট সে কিন্তু চাইলে আপনার সাপোর্টটা পেলে, শুধুমাত্র আপনার সাপোর্টটা পেলে ভালো কিছু করতে পারবে, খুব ভালো কিছু। প্রত্যেকটা মানুষের মধ্যে পটেনশিয়ালিটি আছে, সিরিয়াসলি প্রত্যেকটা মানুষের মধ্যে পটেনশিয়ালিটি আছে, জাস্ট নিড একটা সাপোর্ট, একটা সাপোর্ট সেন্টার দরকার। যেমন আমরা ফায়ার সার্ভিসে ফোন কল দিই না যখন খুব বিপদে পড়ি, বিপদে পড়লে কল দিই, বাট তার আগেও কিন্তু একটা সাপোর্ট সেন্টার থাকে। আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন পড়ে যেতেন, আপনার প্যারেন্টস আপনার সাথে ছিল, আপনার ফ্যামিলি আপনার সাথে ছিল, এই জন্য হাঁটতে হাঁটতে যখন পড়ে যেতেন আপনি আবারও উঠে দাঁড়াতে পারতেন, তাকে একটু দাঁড়ানোর সুযোগ করে দেন, আপনি ভালো ফিল করবেন। সো লেটস ট্রাই, কাউকে হেল্প করি বা না করি, কষ্ট যেতে না দিই।